দলবিরোধী কাজের অভিযোগের সাময়িক বরখাস্ত ও শোকজ করা হলো লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। অভিজিৎকে সাত দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ রাজ্য বিজেপি নেতৃত্বের, যদিও এখনও কোনো চিঠি পাননি বলে দাবি বিজেপি নেতার। লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই দলবিরোধী কাজের অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বিরুদ্ধে। ফল ঘোষণার 15 দিনের মধ্যেই পদক্ষেপ করল রাজ্য বিজেপি নেতৃত্ব। অভিজিৎ দাসকে শোকজ করে সাময়িক বরখাস্ত করল রাজ্য নেতৃত্ব। হ্যাঁ, একদম ঠিক, পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না গেলে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। যদিও এখনও শোকজ ও সাময়িক বরখাস্তের কোনো চিঠি পাননি বলে দাবি অভিজিৎ দাসের। আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনও আসেনি, আমি হার্ড কপিও পাইনি, আমি ইমেলও পাইনি। লোকসভা ভোটে দলের একাংশ নিষ্ক্রিয় হয়ে পড়াতেই ডায়মন্ড হারবারে বিজেপির খারাপ ফল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ডায়মন্ড হারবারেও সেখানে এইভাবে বিপর্যয় 2014 বা 2019-এ এই বিপর্যয় আমরা দেখিনি, সুতরাং বোঝাই যাচ্ছে যে সেখানে দলীয় সংগঠন সঠিকভাবে কাজ করেনি। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পরই ডায়মন্ড হারবারে দলের কার্যালয়ে ধুন্দুমার বাধে। দিল্লির দলের কাছে অভিজিতের বিরুদ্ধে নালিশ জমা পড়েছে বলে জানা গিয়েছে। তাহলে কি অভিজিতের নিষ্ক্রিয়তার জন্যই ডায়মন্ড হারবারে লড়াইয়ে থাকতে পারল না বিজেপি? রিপাবলিক বাংলা। রেশন দুর্নীতি মামলায় প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। অবশ্য রেশন দুর্নীতি মামলায় তলব বলে মানতে নারাজ অভিনেত্রী। কোনো দুর্নীতি নয়, কিছু নথি যাচাইয়ের জন্যই তলব বলে জিজ্ঞাসাবাদ শেষে জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় গারদে জ্যোতিপ্রিয় মল্লিক, জেলে দিন কাটছে বালুর সহযোগী বাকিবুর রহমানের। এবার রেশনের চাল চুরি মামলায় নয়া মোড়। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। যদিও তার হাজিরার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে বলে মানতে নারাজ অভিনেত্রী। ইডির চাওয়া কিছু নথি জমা দিতেই তার হাজিরা বলে দাবি টলি তারকার। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি, দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার, এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। রেশন দুর্নীতিতে এক অভিযুক্তের কাছ থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে বিপুল টাকা ঢুকেছে বলে দাবি ইডির। যদি অভিনেত্রীর আইনজীবীর দাবি সেই টাকা ফেরত দেওয়া হয়েছে এবং রেশন দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই। সমনটাও হয়েছিল, তাতে কোনো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল না। যেটা বাকিবুর রহমানের যে ছবিটা, কার থেকে টাকাটা এসেছিল? বাকিবুর রহমানের যে ছবি, যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আসছে, তো সেই সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই, এর বেশি আর কিছু বলতে পারবো না। বাকিবুর রহমানের এটা কি? না না না। এদিকে ইডি দপ্তরে ঋতুপর্ণার হাজিরাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কিন্তু রেশনের চালে যে পশ্চিমবঙ্গের অভিনেতা অভিনেত্রী দেব, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো অভিনেতা রেশনের চালের উপর নির্ভরশীল ছিল, সেটা আমাদের কাছে রীতিমতো রহস্য। তৃণমূলের মুখে অবশ্য সেই পুরনো গরুর রচনা, প্রতিহিংসার রাজনীতির তত্ত্বেও অনর শাসক দল। তারা বেছে বেছে বিরোধী শাসিত রাজ্য এবং বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদেরই তারা বিব্রত করে। অন্যদিকে আমরা দেখেছি যে দুর্নীতিতে অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি করলে ছাতখুন মাফ হয়ে যায়, তদন্ত বন্ধ হয়ে যায়, তদন্ত শুরু হয় না। দুর্নীতির কালো টাকা টলিপাড়ায় খাটানোর অভিযোগ আগে উঠেছে। কখনো বনি সেনগুপ্ত টাকা ফেরত দিয়েছেন, আবার কখনো ঋতুপর্ণা টাকা ফেরত দিয়েছেন। বাংলায় দুর্নীতির অন্যতম শিকর যে টলিপাড়াতেও আছে, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও গত অক্টোবর মাসে রাজভবনের সামনে 5 দিন ধর্না চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু একই জায়গায় ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্নার অনুমতি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট অবশ্য ধর্নার অনুমতি না দিলেও বিকল্প জায়গা নিয়ে বিরোধী দলনেতার অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে।
প্রশাসনিক কারণ দেখিয়ে শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু অক্টোবর মাসে যখন অভিষেক ব্যানার্জি পাঁচ দিন ধরে ধর্নায় বসেছিলেন, তখন এই প্রশাসনিক কারণ প্রযোজ্য ছিল না কেন? কি ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ? শুক্রবারের মধ্যে পুলিশকে জানানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। প্যাচে পড়েছে, আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক। রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে প্রতীকী ধর্নায় শুভেন্দুকে বসার অনুমতি দেয়নি পুলিশ। শাসক দল বিরোধীদের ক্ষেত্রে পৃথক আইন আগেও দেখেছে বাংলার মানুষ। প্রতিবারই হাইকোর্টে চড় খেয়েছে রাজ্য সরকার। এবারও শুভেন্দুকে অনুমতি না দিলেও রাজ্যকে ছেড়ে কথা বলেননি বিচারপতি। 21 জুন মামলার শুনানিতে কি নির্দেশ দেন বিচারপতি, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কা রায়, রিপোর্ট রিপাবলিক বাংলা।